দর্শক, ওয়ার্ল্ড ভিশন বিডিতে স্বাগত। চলতি বছরে প্রায় অপ্রতিরোধ্য শাহরুখ খান বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছেন বলিউডের এই বাদশাহ। বছরের প্রথমেই পাঠানের মুক্তির পর সেই ঝড়ের স্বাদ পেয়েছিল দুনিয়াজোড়া বক্স অফিস। বছরের শেষ দিকে এসেও সেই ধারায় কোনো ব্যতিক্রম নেই, বরং জওয়ানের মুক্তির পরে আরও বেড়েছে সেই ঝড়। গত 7 সেপ্টেম্বর বিশ্বজুড়ে বক্স অফিসে মুক্তি পেয়েছে অ্যাটলি পরিচালিত ও শাহরুখ খান অভিনীত এই ছবি। মুক্তির দিন কয়েকের মধ্যেই বোঝা গিয়েছিল বক্স অফিস ব্যবসায়ের নিরিখে পাঠানকে অনায়াসে টেক্কা দেবে জওয়ান। যেমন ভাবনা তেমনই ফল। প্রেক্ষাগৃহে চলাকালীন মোট 543 কোটি টাকা উপার্জন করেছিল পাঠান। সেখানে মাত্র 18 দিনের মাথায় সেই অঙ্ক ছাড়িয়ে গেল জওয়ান। তৃতীয় সপ্তাহ শেষে জওয়ানের ঝুলিতে মোট উপার্জন 546 কোটি টাকা। ইংরেজি ভাষায় একটা প্রবাদ আছে, মর্নিং শোজ দ্য ডে। তার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, সকাল দেখেই বোঝা যায় সারা দিনটা কেমন কাটবে। নিজের ক্ষেত্রে এই প্রবাদকে অক্ষরে অক্ষরে সত্যি প্রমাণ করেছেন শাহরুখ। বাদশাহ বছর শুরু করেছিলেন পাঠানের মতো ব্লকবাস্টার ছবি দিয়ে। বিশ্বজুড়ে বক্স অফিসে প্রায় 1100 কোটির ব্যবসা করেছিল যশরাজ ফিল্মস প্রযোজিত ওই ছবি। তার প্রায় 8 মাস পরে নিজের প্রথম প্যান ইন্ডিয়ান ছবি নিয়ে প্রেক্ষাগৃহে ফিরেছেন শাহরুখ। প্রথম দিনেই প্রায় 75 কোটি টাকার ব্যবসা করেছিল জওয়ান। মুক্তির 3 দিনের মাথায় দেশের বক্স অফিসে 166 কোটি টাকার বেশি রোজগার করেছিল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান। এদিকে তৃতীয় দিনের মাথাতেও 200 কোটির ক্লাবে নিজের জায়গা করে ফেলেছিল জওয়ান। 3 দিনের মাথায় শুধুমাত্র দেশেই জওয়ানের ঝুলিতে এসেছিল মোট 202 কোটি টাকা, যা পাঠানের থেকে প্রায় 40 কোটি টাকা বেশি। মুক্তির পর থেকেই পাঠানকে টেক্কা দেওয়ার এই ধারা বজায় রেখেছে জওয়ান। 18 দিনের মাথায় পাঠানের লাইফ টাইম উপার্জনকেই ছাড়িয়ে গেল চলতি বছরে শাহরুখের দ্বিতীয় ছবি। অন্যদিকে দুনিয়াজোড়া বক্স অফিসেও 1000 কোটি ছুঁই ছুঁই জওয়ানের। বিশ্বজুড়ে বক্স অফিস ব্যবসার নিরিখেও যে পাঠানকে খুব শীঘ্রই ছাড়িয়ে যাবে জওয়ান, তা নিঃসন্দেহে বলা যায়।